দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুজন নৈশ প্রহরী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানামোড় এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাত একটা নাগাদ শান্তিপুর থানামোড় বাজারে দুজন প্রহরী বাজার পাহারা দেওয়ার সময় হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে, এমনকি লোহার বস্তু দিয়ে আঘাতও করে। আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ওই দুই রাত প্রহরী আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শনিবার শান্তিপুর থানার মোড় বাজার কমিটির পক্ষ থেকে গোটা এলাকায় প্রচার চালানো হয়। সব দোকানদারদের উপস্থিতিতে একটি আলোচনা সভার ডাক দেওয়া হয়েছে। রাত প্রহরীদের মারধরের ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাজার কমিটি। অভিযোগের উপর ভিত্তি করে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ডিউটি করছিলাম কোথায়? থানার মোড় বাসন্তীতলায়। কবে? কালকে। কখন এটা? মানে আমরা ডাক্তার ডিউটি করি, ডিউটি করতে করতে রাত দিয়ে এসে বসেছিলাম। তা আচমকা একটা ছেলে এসে ঢুকলো, তা ভাবলাম বেরিয়ে চাইবে না, দেখলে এসে বেরোবে একটা কিছু ব্যাপার। সামনে আমরা লাঠি নিয়ে বসি, লাঠিখানা তুলেই গেড়ে গুজমানি বলে কিস্তি খাস্তা করে দমাদম দমাদম আমি বেশ আমাল, আমি একটা নড়তেই পারছি না। কটার সময় হয়েছে এটা? রাত্রি একটা নাগাদ। গিয়ে তারপরে? তারপরে সেই ও তারপরে এই দাদা গিয়ে তারপরে সে উঠে তার দাঁড়িয়েছে আর দৌড় মারলো। উনি দাঁড়ালো, উনি দাঁড়ানোর পরে ঝেড়ে দৌড় মারলো, ঝেড়ে দৌড় মারলো। তারপরে আর তো চিৎকার করছি, কাতর রক্ত পড়ছে, এদিকে আমার ব্যথা যন্ত্রণা করছে, এদিকে হসপিটাল যাবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হাতে পয়সা করে নিয়ে বাড়ি কোনোরকম কষ্ট মষ্ট করে বাড়ি গেলাম সাইকেলটা হাতে করে নিয়ে। হ্যাঁ, বাড়ি গিয়ে রাত্রে ওই একটু বরফ ফরফ দিয়ে রক্ত মাথায় বলেন ভরলেন দিয়ে ওই ঘুমিয়েছিলাম। সকালবেলায় দাদা গেলো, কমিটির দাদা গেলো, গিয়ে পয়সা দিল, হসপিটাল গেলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।